বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করাই একমাত্র লক্ষ্য, আর ভূমিহীন থাকবে না কোনো মানুষ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কারবালার মতো আরেকটি ঘটনার পুনরাবৃত্তি হয় 15 আগস্ট। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানান, কোনো জেলা উপজেলায় ভূমিহীন থাকবে না, সবার মাথা গোজার ঠাঁই করে দেয়া হবে। 1996 সাল থেকে সরকার সেই পরিকল্পনা শুরু করেছিল। থাকার কোনো জায়গা ছিল না, 90% মানুষই তো দরিদ্র, যাদের ঘর নাই, ভূমিহীন, তাদের ঘরের ব্যবস্থা করব, সকলের রোগের চিকিৎসার ব্যবস্থা করে দেব, শিক্ষার ব্যবস্থা করে দিয়ে এই দেশের প্রত্যেকটা মানুষ যেন উন্নত জীবন পায় সেটা নিশ্চিত করব। এই পরিকল্পনা নিয়ে আজকে সব ঘর করে দিচ্ছি, সেই 96 সাল থেকে শুরু করেছিলাম। তিনি বলেন, কারবালায় নারী শিশুদের হত্যা করা হয়নি, কিন্তু 15 আগস্ট ঘাতকরা আমার মা ও ভাইয়ের স্ত্রীদের ছাড়েনি, 4 বছরের শিশুকেও ছাড়েনি, সবাইকে হত্যা করা হয়। 15 আগস্টের ঘটনা আমার কাছে মনে হয় যেন সেই কারবালার ঘটনার মতনই আরেকটি ঘটনা পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটে গিয়েছিল। কারবালায় তারপর নারী শিশুকে কিন্তু হত্যা করেনি, কিন্তু 15 আগস্টের ঘাতকরা আমার মা, আমার ভাইয়ের স্ত্রী বা পুত্র বোন, তাদেরকে ছাড়েনি, ছোট্ট শিশু, 4 বছরের শিশুকেও ছাড়েনি। আওয়ামী লীগ সবসময় ইসলামের উন্নয়নের কাজ করে জানিয়ে সরকার প্রধান বলেন, 96 সালে প্রথম ক্ষমতায় এসে বাইতুল মোকাররমের একটি মিনার ও মসজিদের উন্নয়নের কাজের পদক্ষেপ নিয়েছিলাম। 96 সালে যখন প্রথম প্রাইম মিনিস্টার হই, তখনই বাইতুল মোকাররমের একটা মিনার তৈরি করা, শান তৈরি করা এবং এটাকে আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছিলাম, সে কাজও আমি শুরু করেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, 2001-এ আওয়ামী লীগ সরকার আসতে পারেনি। এ সময় কওমি মাদ্রাসার উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগ। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।